আসসালামু আলাইকুম ডেয়ার লার্নার্স স্যাম্পলিং চ্যাপ্টারের ফার্স্ট লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে বেসিক্যালি আমরা স্যাম্পল এবং স্যাম্পলিং কি এই বিষয়ে জানার চেষ্টা করব। এর সাথে এর বিভিন্ন টাইপ এবং গুরুত্বসহ কোন কোন ফ্যাক্টরগুলা স্যাম্পলিংকে প্রভাবিত করতে পারে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলো আমরা মূল কন্টেন্টে চলে যাই এ জানার জন্য প্রথমে আমাদের একটা টার্ম জানতে হবে সেটা হচ্ছে পপুলেশন এর সাথে আমরা স্যাম্পল এবং স্যাম্পলিং নিয়ে কথা বলবো তো ধরো আমাদের কাছে এক পিস গার্মেন্টস আছে এই গার্মেন্টস আমরা চেক করব। যে গার্মেন্টসের বিভিন্ন কোয়ালিটি ঠিক আছে কি না এখন আমাদের পক্ষে তো এক হাজার পিস গার্মেন্টস সম্পূর্ণ চেক করা অনেক কষ্টসাধ্য ব্যাপার তো আমরা কী করবো হয়তো এখান থেকে কিছু পরিমাণ গার্মেন্টস ধরে নিচ্ছি একশো পিস গার্মেন্টস আমরা এখান থেকে চেক করব এই যে আমরা দেখো বলছি এক হাজার পিস গার্মেন্টস আমাদের টোটাল সংখ্যা যেই সংখ্যাটা চেক করা আমাদের জন্য অনেক দূরও ব্যাপার অনেক কষ্টসাধ্য ব্যাপার এই এক হাজার পিসকে আমরা বলছি হচ্ছে পপুলেশন আর এর মধ্য থেকে এই যে আমরা একশো পিস গার্মেন্টস চেক করব এটাকেই আমরা বলছি হচ্ছে স্যাম্পল আর এই একশো পিস স্যাম্পল আমরা কীভাবে সিলেক্ট করবো এক হাজার পিস গার্মেন্টস থেকে একশো পিস গার্মেন্টস আমরা কিভাবে সিলেক্ট করবো এই যে পদ্ধতি এই পদ্ধতিকে আমরা বলবো হচ্ছে স্যাম্পলিং তাহলে আমাদের কাছে টোটাল যে বাল্ক ম্যাটেরিয়াল থাকে সেটা হচ্ছে পপুলেশন সেখান থেকে আমরা ওই পপুলেশনকে রিপ্রেজেন্ট করে এরকম কিছু প্রোডাক্ট যখন আমরা টেস্ট করার জন্য নিই ওটাকে বলি হচ্ছে স্যাম্পল এবং এই ছোট্ট যে সংখ্যাটা আমরা নিচ্ছি বাল প্রোডাকশন থেকে এইটা নেওয়ার যে পদ্ধতি এটাকে আমরা বলছি হচ্ছে স্যাম্পলিং এই ফিগার দেখলেও আমরা অনেকটা ধারণা পেতে পারি এখানে সংখ্যায় অনেক বেশি আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা অনেক কম কারণ এই পুরো সংখ্যাটাকে আমরা চেক না করে এখান থেকে আমরা কিছু সংখ্যক নিয়ে আমরা চেক করব তো এই টোটাল সংখ্যাটা হচ্ছে আমাদের কাছে পপুলেশন এবং এই কম সংখ্যার যেটা যেটা এই টোটাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে স্যাম্পল এবং এই যে চারটা সংখ্যা এটাকে আমরা যে সিলেক্ট করেছি এই টোটাল সংখ্যা থেকে এই পদ্ধতিকে আমরা বলি হচ্ছে স্যাম্পলিং এবার আসো যে স্যাম্পলিংয়ের গুরুত্বটা কি দেখো ফার্স্ট বলা হচ্ছে যে এর গুরুত্ব হচ্ছে এটা আমাদের কস্ট মিনিমাইজ করে তারপর বলা হচ্ছে যে সময়ের অপচয় কমায় দেখো আমি যদি এক পিস গার্মেন্টসই চেক করতে যেতাম আমার কিন্তু ম্যান পাওয়ার বেশি লাগতো অনেক বেশি সময় ব্যয় হতো তো আমার খরচ অনেক বেড়ে যেত আমার সময় অনেক বেশি লাগত তো সেখান থেকে আমি যদি পারফেক্টলি আমি যদি একশো পিস গার্মেন্ট চুজ করে আনতে পারি যেটা এক হাজার পিসকে রিপ্রেজেন্ট করে তো সেক্ষেত্রে কিন্তু আমার দুইটাই সেভ হয়ে যাচ্ছে সময় এবং কস্ট দুইটাই কিন্তু কমে যাচ্ছে এরপর দেখো ক্যারেক্টারিস্টিক্সগুলো পারফেক্টলি জানা যায় যেমন হচ্ছে আমি যখন এক হাজার পিস গার্মেন্ট চেক করব তখন কিন্তু আমার জন্য একটু কষ্টসাধ্য হবে এবং আমি কিন্তু খুব মাথার মধ্যে কাজ করবে কখন এত বড় সংখ্যাটা আমি শেষ করব কিন্তু আমার কাছে যখন সংখ্যাটা কম হবে তখন কিন্তু আমি অনেক সুন্দরভাবে চেক করতে পারবো সো ইফিসিয়েন্সিও কিন্তু বাড়বে এবং কোয়ালিটিও বৃদ্ধি পাবে প্রোডাক্টের কারণ চেকটা যত ভালো হবে তত কোয়ালিটিও আমি ভালোভাবে এনশিওর করতে পারবো এরপর আসো যে কোন কোন ফ্যাক্টরগুলো আসলে স্যাম্পলিং মেথডকে ইনফ্লুয়েস করে আমাদের স্যাম্পলিং করার অনেকগুলো পদ্ধতি আছে তো আমরা কোন পদ্ধতিতে স্যাম্পলিং করব এটা আসলে কতগুলো ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় সেটা হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়ালটা কোন ফর্মে আছে। এবং আমাদের কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে। সেটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তারপর আমি কি পদ্ধতিতে টেস্ট করব। আমি যে স্যাম্পলগুলোকে টেস্ট করব সেটা কি পদ্ধতিতে করব সেটারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারপর টেস্টিং ইন্সট্রুমেন্ট কেমন হবে এটাও টেস্টিং প্রসিডিউরের মধ্যে চলে আসে তারপর আমার টেস্টের অ্যাকুরেসি কেমন দরকার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার ওকে তারপর ওয়ার্কারের ইফিসিয়েন্সি যে টেস্ট করবে তার ইফিসিয়েন্সিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট এরপর দেখো যে টাইপস অফ স্যাম্পলিং মেথড তো স্যাম্পলিং করার অনেকগুলা পদ্ধতি আছে তো মেইনলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি এই মেথডকে একটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড আর একটা হচ্ছে বায়াসড স্যাম্পলিং মেথড র্যান্ডম স্যাম্পলিং মেথড হচ্ছে যে আমি যেই স্যাম্পলগুলা চুজ করবো বাল প্রোডাকশন থেকে যে কোনো প্রোডাক্টই আমার স্যাম্পলের মধ্যে চলে আসার পসিবিলিটি থাকবে এটাই হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড সাপোজ আমাদের কোম্পানিতে আমরা একশো জন এমপ্লয়ী আছি ধরে নিচ্ছি এখন একটা সার্ভে করব একটা মতামত গ্রহণ করব এমপ্লয়ীদের এখন একশো জনের মতামত গ্রহণ করতে আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে এখান থেকে কিছু সংখ্যক লোকের মতামতকেই আমরা নিব যেটা হচ্ছে একশো জনকে রিপ্রেজেন্ট করবে এখন র্যান্ডম স্যাম্পলিংয়ে আমরা এই একশো জনের নাম লিখে একটা বক্সের মধ্যে যদি রেখে আমরা যদি যদি ওখান থেকে জনকে নিতে চাই তাহলে আমরা যদি র্যান্ডমলি আমরা যদি দশজন দশটা কাগজ আমরা উঠাই জনের নাম উঠাই এখানে কিন্তু প্রত্যেকেরই পসিবিলিটি আসে ওই জনের মধ্যে থাকার সমান পসিবিলিটি আছে তো এই যে যে স্যাম্পলিং মেথডটা আমরা করছি এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং মেথড যেখানে সবারই স্যাম্পলিংয়ের মধ্যে চলে আসার সমান পসিবিলিটি আছে আর বায়াস স্যাম্পলিং মেথডে হচ্ছে যে আগে থেকে আমরা ক্রাইটেরিয়া ফিক্স করে দিই যে স্যাম্পলের মধ্যে এ থাকতে পারবে এ থাকতে পারবে না বা এই এই বৈশিষ্ট্য যাদের আছে তারা স্যাম্পলিংয়ের মধ্যে আসবে একটা পার্টিকুলার বৈশিষ্ট্য যাদের নাই তারা এই স্যাম্পলিংয়ের মধ্যে আসবে না যেমন আমরা যদি বলি যে আমাদের অর্গানাইজেশনে ওই যে যে একশো জনের এক্সাম্পলটা দিলাম যে একশো জন এমপ্লয় আছে এদের থেকে আমরা জনের একটা সার্ভে করতে চাই জনকে সিলেক্ট করতে চাই এখন আমি যদি মনে করি যে জনকে আমি বাসাই টিএনটিতে ফোন দিয়ে আমি তাদের মতামতটা নিব তাহলে দেখো প্রথমে আমার কিন্তু যেতে হচ্ছে যে কার বাসায় কেএনটি নাম্বার আছে যাদের বাসায় এই কেএনটি নাম্বার আছে তারাই কিন্তু এই স্যাম্পলিংয়ের আওতায় পড়বে বাকিরা কিন্তু এই স্যাম্পলিংয়ের আওতায় পড়ছে না যাদের বাসায় কেএনটি নাম্বার আছে শুধুমাত্র তাদের পসিবিলিটি আছে এই স্যাম্পলিংয়ের মধ্যে আসার বাকিদের কিন্তু কোনো পসিবিলিটি নাই এই যে যে পার্টিকুলার ক্রাইটেরিয়া ফিক্স করে দিলাম এবং স্যাম্পলের মধ্যে কারা আসতে পারবে আগে থেকে আমরা ফিক্স করে দিলাম এটাকেই আমরা বলছি হচ্ছে বায়াস স্যাম্পলিং মেথড এরপর দেখো এখানে তিনটা জিনিস আছে একটা হচ্ছে যে ফাইবারের প্রপার্টি জানার জন্য আমরা স্যাম্পলিং কিভাবে করতে পারি তারপর ইয়ানের ক্ষেত্রে স্যাম্পলিং কেমন হতে পারে এবং ফ্যাব্রিকের ক্ষেত্রে স্যাম্পলিং কেমন হতে পারে আমাদের বিভিন্ন টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে স্যাম্পলিং কেমন হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তো নেক্সট লেকচারে আমরা এই তিনটা বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট লেকচারে ইনশাল্লাহ তোমাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ